আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। উপস্থাপনা করছি আমি সুরুজ আহমেদ। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লীগ বিপিএল, এই বিপিএল এর একটি দল সিলেট স্ট্রাইকার্স। সিলেট স্ট্রাইকার্স এর সাম্প্রতিক সময়ে যে ফর্মটি, সেই বিচারকে ছাপিয়ে সিলেট স্ট্রাইকার্স নতুন ইতিহাস রচনা করলেন বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি লিগে, যা এটি প্রথম। বিশ্বের কোনো টুর্নামেন্ট তো বটেই, বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিতে এটি প্রথম যে নিজের মাতৃভাষার মাসে মাতৃভাষার আদলে জার্সি তৈরি করেছেন। এবং আমরা জানি সিলেট স্ট্রাইকার্স এর এর আগ পূর্বে যে ম্যাচগুলো খেলেছিল সেই সেই টিমের জার্সি ছিল একরকম, আর এই যে ভাষা আন্দোলনের যে মাস, এই ভাষা আন্দোলনের মাসে নিজের মাতৃভূমিকে সারা বিশ্বব্যাপীর কাছে ফুটিয়ে তোলার জন্য মাতৃভাষার আদলে জার্সি তৈরি করেছেন তারা, এবং মাতৃভাষাতে তাদের নামকরণ করা হয়েছে। আমরা দেখি যে জার্সির পিছনে নাম্বারিং এবং নাম দুটো শ্যাডোই হচ্ছে বাংলাতে লেখা, এবং এই বিষয়টি যে বাংলাতে নিজের মাতৃভাষায় লেখা, এটা বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচেও হয়নি, বাংলাদেশ বিপিএল এর ইতিহাসের সাক্ষী হয়ে থাকলো এই ম্যাচটি বা এই দলটি। এই দলটি আসলে ইতিহাসের পাতায় নাম লেখা থাকবে, বিপিএল যতদিন থাকবে, ফ্র্যাঞ্চাইজি লিগ যতদিন থাকবে, বাংলাদেশ ক্রিকেট যতদিন থাকবে, এই সিলেট স্ট্রাইকার্স এর নামটা আজীবন থাকবে। কারণ সিলেট স্ট্রাইকার্স প্রথম যে দল কিনা মাতৃভাষাকে সম্মান জানিয়ে, মাতৃভাষাকে স্মরণে, মাতৃভাষার স্মরণে তারা সবাই কালো ব্যাস পরেছে, এবং তাদের জার্সিতে বাংলাদেশের ভাষা আন্দোলনের যে সমস্ত অনুকরণ আছে সেগুলো তারা প্রকাশ করেছে, জার্সির মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছে। এবং আমরা জানি যে সিলেট স্ট্রাইকার্স এর পারফরমেন্স যেমনই হোক, কারণ আমরা জানি শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেট স্ট্রাইকার্স পাঁচটি ম্যাচ খেলে পাঁচটিতেই হারে স্বাদ পেয়েছেন, এবং আমরা সেই সাথে বলতে পারি সিলেট স্ট্রাইকার্স এর পারফরমেন্স যতটাই খারাপ হোক না কেন, দল হিসাবে তারা যে মাইল ফলকটি স্পর্শ করলেন, এই স্পর্শের ফলে এই সিলেট স্ট্রাইকার্স এর নামটি সারা জীবন থেকে যাবে যতদিনে বিপিএল টিকে থাকবে। যখনই বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি লিগ হবে, কোনো টিম যদি পরবর্তী সময়ে যদি এটি করে, তার হবে দ্বিতীয়, প্রথমবারের মতো কোনো টিম যদি করে করে থাকে বা করেছে, এর নামটি যদি কেউ জানতে চায় বা শখের বসে যদি বুঝতে জানতে চায়, গুগলেও সার্চ দিয়ে থাকে, তাহলে এই নামটি সর্বপ্রথম ভেসে উঠবে। বিপিএল এর ইতিহাসে সর্বপ্রথম টিম হিসেবে সিলেট স্ট্রাইকার্স নিজের মাতৃভূমির যে মাতৃভাষা, সে মাতৃভাষাকে আসলে মাতৃভাষার আদলে মাতৃভাষা ফুটিয়ে তোলার জন্য যে জার্সিতে এবং নাম্বারিং এ নতুন শ্যাডো যুক্ত করেছেন, এটি আসলে বিশ্বব্যাপীর কাছে চমক হয়ে থাকবে। এটি আমরা কোন ফ্র্যাঞ্চাইজি লিগ তো বটে, এটি প্রথম দেখলাম কোন ম্যাচে যে নিজের মাতৃভূমিকে সম্মান জানিয়ে এত সুন্দরভাবে জার্সিতে মাতৃভাষার স্ট্রাইকার্স যে রেকর্ডটি করলেন, সেই রেকর্ডটি ইতিহাসের পাতায় লেখা থাকবে। প্রথম টিম হিসাবে মাতৃভাষাকে পুরো বিশ্বব্যাপীর কাছে তুলে ধরার জন্য একটি উদাহরণস্বরূপ তারা পুরো সাক্ষী হয়ে থাকবে। এবং আমরা জানি যে বাংলাদেশ ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি লিগের এবার দশম মাসে চলছে, দশম মাসে সিলেট স্ট্রাইকার্স এর পারফরমেন্স একবারে হতাশাজনক। সে দলের ভারপ্রাপ্ত ক্যাপ্টেন আছেন মাশরাফি বিন মুর্তজা, সে মাশরাফি বিন মুর্তজা আসলে পলিটিক্স কারণে তিনি দল থেকে বাইরে আছেন, পরবর্তী সময়ে চোখ দিবেন কিনা এটাও আসলে প্রশ্নবিদ্ধ একটি থেকে যায় কথা। পরিশেষে সিলেট স্ট্রাইকার্স যতই খারাপ খেলুক না কেন, সিলেট স্ট্রাইকার্স এর যে রেকর্ডটি তৈরি করলেন, এই রেকর্ডটি বিপিএল এর আর কোনো টিমের পক্ষে সম্ভব হবে না এই রেকর্ডটি করা।